আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোনো বিদেশি হস্তক্ষেপ আসবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে যে কোনো সময় সংলাপ হতে পারে, তবে যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের সাথে কোনো সংলাপ হতে পারে না। আজ রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মদুল ইসলামের রিপোর্ট। দক্ষিণ এশিয়ায় নির্বাচন ও গণতন্ত্র বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কথা বলেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা প্রসঙ্গে। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে বিদেশিদের অনেকেই হস্তক্ষেপ করে, তবে আগামী জাতীয় নির্বাচনের আগে আর কোনো হস্তক্ষেপ আসবে না বলেও জানান তিনি। আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে এখন অনেকে বলার চেষ্টা করেন, যদিও আমিও বেশ কয়েকদিন আগে থেকে আমাদের বন্ধু জার্নালিস্টদের জানিয়েছি যে আমরা নির্বাচনের আগে আমরা আর সেরকম আশা করি না বা হবে না, এরকম একটা পরিস্থিতি আমরা তৈরি করতে পেরেছি বলে বিশ্বাস করি। কিন্তু নিকট অতীতেও বা এখনও আমরা অনেকে ওয়েলকাম করছি, এন্টারটেইন করছি। আশা করি আমরা এই জার্নির মধ্যে দিয়েই একটা সময় আসবে যখন সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ যা ভাবছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যা ভাবছে, সেইভাবেই বাংলাদেশ পরিচালিত হবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় সফররত স্কটল্যান্ডের সংসদীয় প্রতিনিধি দল। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ কোনোভাবেই পেছানো যাবে না। একই সাথে তিনি কথা বলেন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ প্রসঙ্গে। আমরা আওয়ামী লীগ সবসময় সংলাপের সপক্ষে, তবে সংলাপ কার সাথে করব? আমেরিকা কু ক্লাস ক্লান্সের সাথে সংলাপ কোনো সংলাপ করে না, জার্মানরা নাজিস পার্টির সাথে সংলাপ কোনো কী করে সংলাপ করে না। দেখতে হবে এরা কারা। এরা যদি সন্ত্রাসী হয় নিশ্চয়ই আমরা তাদের সাথে কোনো ধরনের সংলাপ করব না। যে যারা এই নির্বাচন বিদেশিরা নির্বাচন নিয়ে অত কথাবার্তা বলেন, তারা দুটো আদা করুক, তারা একটা পার্টি তৈরি করুক, অ্যাম্বাসাডার্স পার্টি অর সামথিং, যে যারা তার দলে ভোট দিবে তাদের তাদের দেশে নাগরিকত্ব দিয়ে দিবে, তা দেখবেন অনেকেই ভোট দিবে। না, এগুলো ওরা অনেক শুনে, ওরা তো স্যাংশনের দেশ দিতে পারেন, তারা বড় লোক, বাট আমরা আমাদের মতো কাজ করব, আমাদের বাস্তবতার নিরিখে আমরা কাজ করব। আমরা তো একদিনই আমেরিকা হতে পারবো না। নির্বাচনে আসতে বিএনপির কোনো বাধা নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে না এলে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে ছিটকে পড়বে বিএনপি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।